আমাদের কিছু কনসেপচুয়াল অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা আমরা বিদ্যমান রয়েছে। আসলে শিক্ষা ব্যয়, আমাদের শিক্ষার তিনটা স্তর রয়েছে বাংলাদেশে, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা। এই ব্যয়টা কোন স্তরে? উচ্চ শিক্ষার দায়িত্ব সরকার যদি নিয়ন্ত্রণ করবে, কিন্তু উচ্চ শিক্ষা সবার জন্য না। ইউনিভার্সিটি এডুকেশন ইজ নট ফর অল, এবং প্রাইমারি এডুকেশন এবং আমাদের ক্ষেত্র বিশেষে সেকেন্ডারি এডুকেশন, টার্মিনাল এডুকেশন আমাদের সবার জন্য, এবং এইটা রাষ্ট্রীয় দায়িত্ব। এই ক্ষেত্রে আমাদের আসলে কোনো কিছু ছাড় দেওয়ার সুযোগ নাই। এখন আমাদের দেশে যে সমাজ কাঠামো গড়ে উঠেছে, এবং আমাদের যে 1971 সালে জাতির পিতা যেই দর্শন নিয়ে দেশটাকে গড়তে চেয়েছিলেন, সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র, সেই ন্যায় বিচারের অংশটাতে আমরা ফোকাস না দেওয়াতে, এবং যে সময়ে সময়ে আমাদের, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সামরিক স্বৈরাচার ইন্টারভেন করাতে আমাদের সমাজ ব্যবস্থা কলুষিত হয়েছে। এখন ব্যবসায়ী, আমরা সরাসরি যদি ব্যবসায়ীদের কথা বলি, এই যে শিক্ষা ব্যয় যেটা আপনারা বলছেন, এই ব্যয় কি বেতন দেওয়ার জন্য ব্যয়টা হচ্ছে? না, বেতন আমাদের সেকেন্ডারি এবং প্রাইমারিতে অধিকাংশ ক্ষেত্রে, শুধু প্রাইভেট ইনস্টিটিউশন এবং ইংলিশ মিডিয়াম ছাড়া বেতন কিন্তু ফ্রি, আর কিন্ডারগার্টেন ছাড়া। তাহলে এই ব্যয়টা হচ্ছে আমাদের কাগজ, আমাদের কলম, অত্যাবশ্যকীয় আমরা শিক্ষা উপকরণ যাকে বলি, পাঠ্যপুস্তক আমরা ফিরিয়ে দিচ্ছি। তাহলে এই ব্যয়টা বাড়াচ্ছে কারা? এই ব্যয়টা বাড়াচ্ছে একটা সিন্ডিকেট, সহজ ভাষায় যদি আমরা বলি একটা ব্যবসায়ী সিন্ডিকেট এই ব্যয়টা বৃদ্ধির পিছনে দায়ী, এবং তারা অধিক মুনাফা করার জন্য এই ব্যয়টা তারা বাড়াচ্ছে। এবং এই একই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মিডিয়া বা সংবাদপত্র যারা কাগজ নিয়ে কাজ করেন তাদের রয়েছে, এবং এবার বই মেলাতেও তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। অনেক প্রকাশক বলেছেন যে কাগজের মূল্য বৃদ্ধি, ছাপার মূল্য বৃদ্ধির কারণে আমরা বই বেশি আনতে পারছি না। তাহলে এই ব্যয় বৃদ্ধি কিন্তু আমাদের একটা সমাজের একটা অংশ, আমাদের হাতে এনবিআর আছে, আমাদের ট্যাক্স আছে, আমরা যদি শিক্ষা উপকরণের বিষয়গুলোকে আমরা ট্যাক্স ফ্রি করে দিই তাহলে এই ব্যয় অনেকটাই লাঘব হবে। এবং অপরদিকে আমরা যদি দেখি, আমরা একটি নব্য নর্মাল বা নব্য স্বাভাবিক, নিউ নর্মাল যাকে বলে, সেই অবস্থাতে আমরা প্রবেশ করেছি, এবং এর পূর্বে আমাদের শিক্ষক, আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক, এই ঢাকা শহর বা কয়েকটা মহানগরী আমাদের দেশ না। আমি জানি না 71% এই হিসাবটা কি আমাদের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ কিনা, যেহেতু গবেষণাটা আমি দেখি নাই। এটা শুধুমাত্র আমাদের মহানগরী না, আমাদের অনেক অত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে এই ব্যয় 71% না। কারণ যেখানে পরিবার তার খাবার দুমুঠো অন্ন জোগাড় করতে ব্যস্ত, সেখানে আমাদের, আমি দেখেছি আমাদের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আমাদের অনেকগুলো রিসেন্ট গবেষণা হয়েছে, এবং আমরা কিছু কোভিড উত্তর স্কুল রেসপন্স প্রজেক্টের অধীনে প্রকল্প ইমপ্লিমেন্ট করছি, এবং আরেকটা বাংলাদেশ সরকারের একটা বড় প্রকল্প আমরা সারা দেশে ইমপ্লিমেন্ট করছি, যেটাকে আমরা বলছি সেকেন্ড চান্স এডুকেশন। যারা ঝরে পড়লো কোভিডকালীন বা নানাবিধ কারণে, তাদেরকে আবার শিক্ষা, মৌলিক শিক্ষা দেওয়ার জন্য, এবং সেখানে খাতা কলম ড্রেস বই সবই সরকারি অর্থায়নে কিন্তু আমরা দিচ্ছি। তাদের ক্ষেত্রে এই 71% কিন্তু শূন্য, 0%, তাদের কোনো ব্যয় করতে হচ্ছে না, উল্টো তারা আসলে শিক্ষা বৃত্তি পাচ্ছে, অর্থাৎ তাদের প্রাপ্তি যোগ করছে। এখন এটা আমাদের কন্টেক্সচুয়ালি চিন্তা করতে হবে। তবে এটা মানে নিঃসন্দেহে আমাদের এটা অবকাশ নাই যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এটা বৈশ্বিক একটা প্রবণতা। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কয়েকদিন আগেও বলেছেন যে সারা বিশ্বে যে একটা প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা বেরোতে পারি না। বৈশ্বিক যুদ্ধ, আমদানি রপ্তানিতে সমস্যা বা এই বিভিন্ন কারণে এই ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শিক্ষা ক্ষেত্রে আমাদের দেশে কিছু ব্যয় আবার ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করা হয়, এটা খুবই অবাক বিষয়। আমাদের সকল, আমরা যারা সুশীল সমাজ রয়েছি বা অভিজাত শ্রেণী রয়েছি, আমরা যদি আমার সন্তানকে জিপিএস বা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পাঠাই, বিনা পয়সায় পড়াই, এটা আমার কাছে আভিজাত্যের লঙ্ঘন মনে হয়। আমি যদি আমার ছেলেকে একটা বড় স্কুলে অন ইংলিশ মিডিয়ামে পাঠাই, লাখ টাকা বেতন দিই, এটা আভিজাত্যের মধ্যে পড়ে। আমি একটা উদাহরণ দিই, এক গবেষণার জন্য আমি রাঙ্গামাটির, আমি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় গেলাম, এবং একটা প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের উন্নয়ন দেখতে, সেখানে যে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের যিনি ম্যানেজিং কমিটি, গভর্নিং ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি খবর পেলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক অধ্যাপক এবং গবেষক ওইখানে গিয়েছি, তিনি আমাকে সময় রিসিভ করতে আসলেন, এবং আসার পরে তিনি তার স্কুল নিয়ে অনেক গল্প করছেন। কিছুক্ষণ পরে তিনি একজন লোকাল রাজনৈতিক দলের একদম প্রভাবশালী নেতা, কিছুক্ষণ পরে আমি দেখলাম যে 12টা বাজে একটা ছোট ছেলে একটা অন্য স্কুলের ড্রেস পরা এবং সাথে তার একজন বডিগার্ড নিয়ে তার দিকে আসতেছে। তখন আমি বললাম
বললাম সভাপতি মহোদয় এই বাচ্চাটা আপনাকে দেখে হাসতেছে কেন? বললো স্যার আমার একমাত্র ছেলে। তখন আমি বললাম আপনার একমাত্র ছেলে স্কুলের সামনে আমি বসা, তা আপনার ছেলে কই থেকে আসলো? কয় স্যার কি যে বলেন না, আমার ছেলেটাকে স্যার কিন্ডার গার্টেনে ভর্তি করছি স্যার। আমি তখন তার উপরে খুবই অবাক হলাম এবং জিজ্ঞাসা করলাম কেন কিন্ডার গার্টেনে ভর্তি করলেন? আপনি যে স্কুলকে ডেভেলপ করার জন্য এত অর্থ ব্যয় করতেছেন, এত কাজ করতেছেন, সেখানে না দিয়ে বিনা পয়সায় না পড়িয়ে আপনি কেন কিন্ডার গার্ডেন দিলেন? তখন সে বললো স্যার আমার একটা সামাজিক মর্যাদা বলে তো একটা বিষয় রয়েছে স্যার। তখন এই এই অবস্থা থেকে আমরা সহজে শিক্ষা ব্যয়ের অনেকগুলা বিষয় রয়েছে আমরা বুঝতে পারি। ফ্লিপ এজ কোমস আমাদের ওই 60-এর দশকে প্রথম এই শিক্ষার ব্যয়গুলো নিয়ে ইকোনমিক্স অফ এডুকেশন বা এডুকেশনাল ইকোনমিক্স অনেক আলোচনা হয়। তিনি একটা সিস্টেম থিওরি দেন যে এডুকেশন শুধুমাত্র একটা দুইটা বিষয়ে ব্যয় বৃদ্ধি, এটা এডুকেশনের ব্যয় বৃদ্ধি আমরা বলতে পারি না। এডুকেশন হচ্ছে 12টা ইন্টার কানেক্টেড কম্পোনেন্ট রয়েছে যেটা একটা সিস্টেম, এবং এই সিস্টেমের একটা জায়গায় ব্যয় বৃদ্ধি ঘটলে আরেক জায়গায় তার প্রভাব কি পড়বে সেটা একটা বিষয়। অনেকে মানসম্মত কোয়ালিটি এডুকেশন বলেন, তো হোয়াট ডাজ ইট মিন বাই কোয়ালিটি এডুকেশন? এটা কোনো ডেফিনেশন কি আমাদের কাছে আছে? আমি অস্ট্রেলিয়ার এমসিজি বা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটা ওয়ার্ল্ড কনফারেন্স এডুকেশনে আমি বলেছিলাম যে ইমাজিন এ কান্ট্রি, একটা দেশকে চিন্তা করেন যেখানে আপনাদের এই যে মেলবোর্ন, যে ভিক্টোরিয়া প্রভিন্সের রাজধানী, ভিক্টোরিয়ার যে আয়তন তার অর্ধেক আয়তন এই সেই দেশটার, কিন্তু 165 অফিসিয়ালি পপুলেশন রয়েছে, এবং যেটা 1972 সালে যে দেশকে বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কিভাবে হয়েছে, ইজ দ্য ক্লিয়ার ইন্ডিকেশন অফ আওয়ার ডেভেলপমেন্ট ইন এডুকেশন এন্ড রিসার্চ। এটা কিন্তু বাইরের লোকজন এসে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দেয়নি, এটা আমাদের গবেষণার ফসল। তো গবেষণা কিভাবে হলো যদি আমাদের প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন খুবই দুর্বল হয়? কিভাবে গবেষণা হলো? কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে যে এডুকেশনের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, কিন্তু হিডেন এজেন্ডা থাকে। আমার এডুকেশন মাস পিপলের জন্য কেন আমরা এই যে আমরা পাশের হার বাড়ানো কেন স্কুলমুখী করতে যাচ্ছি? ইকোনমিক্স অফ এডুকেশনে বলে একটা স্টুডেন্ট বা একটা ব্যক্তি যদি 2 বছর স্কুলিং এর পরে সে জব মার্কেটে চলে যায়, আর যদি সে 5 বছর কন্টিনিউ করে জব মার্কেটে যায়, তাহলে জিডিপিতে তার অবদান দ্বিগুণ বাড়ে। আর যদি 8 বছর, যে কারণে আমরা প্রাইমারি স্কুলিং 8 বছর করতে যাচ্ছি বাধ্যতামূলক, 8 বছর করতে যাচ্ছি, 8 বছর স্কুলিং এর পরে সে যদি মার্কেটে যায়, তাহলে তার এই অবদানটা অ্যারাউন্ড 10% 10 গুণ বৃদ্ধি পায় ইকোনমিক্যাল পার্সপেক্টিভে। তাহলে আমাদের এই ব্যয়ের ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজেস, সবার জন্য কিন্তু ভর্তুকি দরকার নাই, ভর্তুকি সবার জন্য দরকার নেই, ভর্তুকি কাদের জন্য দরকার? আমাদের একবারে পিছিয়ে পড়া যে শ্রেণী রয়েছে এবং যারা গ্রামগঞ্জে রয়েছে চা বাগান, কিন্তু আমি যতটুকু জানি ওই পিছিয়ে পড়া যে অংশগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা উপকরণ থেকে সবকিছুই সরকার দিচ্ছে, নানাবিধ প্রকল্পের মাধ্যমে দিচ্ছে, যেই নিউজগুলা আমাদের হয়তো অনেকের কাছেই আমরা আমরা দেখি না। তবে সার্বিকভাবে আমাদের এই যে শিক্ষার যে কোয়ালিটি চেঞ্জ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কারিকুলাম পরিবর্তন করতে যাচ্ছেন, এটা একটা আমরা সাধুবাদ জানাই, এবং এই সাধুবাদ জানানোর পিছনে আমাদের একটু চিন্তা করতে হবে যে একটা কারিকুলাম পরিবর্তন এটা একটা হিউজ কর্মযোগ্য এবং এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। আমরা বাংলাদেশের প্রথম বাজেট যেটা হয়েছিল মাত্র 786 কোটি টাকার, সে জাতির পিতা বঙ্গবন্ধু দিয়েছিলেন, এবং সেখানে 37,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করার জন্য করা হয়েছিল, যেটা প্রাইমারি এডুকেশন টেক ওভার অ্যাক্ট। সেখানে আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের বেশ কিছু আমলা জাতির পিতাকে বোঝানোর চেষ্টা করেছিলেন এই যুদ্ধ বিধ্বস্ত দেশে এত টাকা কোথায় পাবো, এই টাকা দিলে অন্য খাতে আমরা রাস্তা, আমরা ব্রিজ, আমরা কালভার্ট মেরামত, এগুলো আমরা কমিউনিকেশন করতে পারবো না। তখন জাতির পিতা স্ট্রেট কাট একটা উত্তর দিয়েছিলেন, টাকা ভূতে যোগাবে। শিক্ষা ক্ষেত্রে যদি বাজেট বাড়াতে চান তাহলে এত চিন্তা ভাবনা করার কিছু নাই, কারণ এটা সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। এবং মনে রাখতে হবে শিক্ষায় আজকে যদি বিনিয়োগ করি এই ফল পেতে আমাদেরকে 12 বছর ওয়েট করতে হয়, 12 ইয়ার্স পরে আমরা ফল পেতে শুরু করব, এবং পূর্ণাঙ্গ ফল পেতে এটা অ্যারাউন্ড 18 ইয়ার্স, 18 বছর পরে আমরা পূর্ণাঙ্গ একটা প্রতিফলন দেখতে পাবো। তাহলে এখন যদি আমরা সেই বাজেট বরাদ্দ না করি এবং বাজেট ব্যয় বৃদ্ধি না করি, তাহলে আমাদের শিক্ষা অনেক পিছিয়ে যাবে। আমাদের শিক্ষার অনেকগুলো ইস্যু রয়েছে, আপনি চিন্তা করেন একজন শিক্ষক মাসে যদি 2300 টাকা বেতন পায়, 2300 টাকা, তার পক্ষে তার সংসার চালাবে না কোয়ালিটি এডুকেশন ডেলিভারি দিবে?